থেকে এবারের একটু ডেভেলপমেন্ট হয়েছে, ডেভেলপমেন্টও আপনাদের বলছি। গতবার মেয়র আমাদের সঙ্গে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার যে ব্যবহার, যে ইউনিয়নের সঙ্গে কথা বলার, সেটা তিনি করেননি। আমাদের দাবি ছিল সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য। এক, উনি আজকে ওনার ঘর থেকে, আমাদের অফিস থেকে, মেয়রের অফিস থেকে আমার কাছে যা খবর এসছে, উনি নিজে উপস্থিত না থাকলেও ওনার ডেপুটি মেয়র আমাদের ডেপুটেশন গ্রহণ করবে। সেদিন যদি আজকে পর যদি ফুটফুল আলোচনা না হয়, স্বাভাবিকভাবেই আমরা আরও বড় আন্দোলনে যাব। সেই আন্দোলনটা সিএল নিয়ে এই লোনের মধ্যেই অবস্থান করব, এই জায়গায় আমরা ঠিক করে রেখেছি। পেনশনের ক্ষেত্রে শুধু পেনশনটা চালু করেছে, গ্র্যাচুইটি লিভ ইনভেস্টমেন্ট এগুলো এখনও চালু করেনি। এক, দুই হচ্ছে 2016 সাল থেকে আমাদের সঙ্গে যে আন্দোলনের মধ্যে দিয়ে যে লড়াই সংগঠিত হয়েছে, সেটা কর্পোরেশনের অভ্যন্তরে কর্পোরেশনের কর্মরত শ্রমিক কর্মচারী ডক্টর ইঞ্জিনিয়ার এবং কর্পোরেশনের অল পেনশনার্স প্রত্যেককে আওতাভুক্ত করে 2008-এর রাজ্য সরকারের হেলথ স্কিম ওরকম কর্পোরেশনের অভ্যন্তরে চালু করতে হবে। দ্বিতীয়ত, সারা কর্পোরেশনে বহু পদ ফাঁকা আছে, বহু মানে বহু, 1-2 হাজার না, 27-28 হাজার পদ ফাঁকা আছে। সেই পদে লোক না নিয়ে আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে এবং কন্ট্রাকচুয়াল লোক নিচ্ছে। আমরা দুটোরই বিরোধী। আমরা বলছি কন্ট্রাকচুয়াল যাদের নিচ্ছেন তাদেরকে যে টাকা দিচ্ছেন সেটারও আমরা বিরোধী। আর লোক স্থায়ী পদে না নেওয়ার ফলে স্থায়ী কর্মচারীদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে, যেটা প্রশাসনের সঙ্গে কর্মচারীদের একটা তিক্ত পরিবেশ তৈরি হচ্ছে। তাই প্রশাসনকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। কর্পোরেশনের অভ্যন্তরে কাজ ঠিকমতো এগিয়ে নিতে গেলে স্থায়ী পদে স্থায়ী নিয়োগ করতে হবে। এই সময়কালে আমরা স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ শব্দটাকে যুক্ত করছি।